এখানে আছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা কারিকুলাম। এখন শুরু হতে যাচ্ছে ভাষার মাসে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বাংলা কারিকুলামে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি সেই প্রোগ্রামে, আমার সঙ্গেই থাকবে। শহীদ দিবস, তাই না? শোকের কারণে আমরা কি রং ব্যবহার করি? শোক প্রকাশের জন্য, কষ্ট প্রকাশ করার জন্য কি রং ব্যবহার করি? কালো বা সাদা, তাই না? আর আনন্দ প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন রং ব্যবহার করি, বিভিন্ন রঙিন। আজকে আমরা কিসের বেশি প্রাধান্য দেখছি? সাদা কালো, তাই না? সুতরাং আজকে শোকেরও দিন, শহীদ দিবস শোকেরও দিন এবং একই সাথে আনন্দেরও দিন। কেন আনন্দের দিন? আমরা তো মানে বাংলা ভাষার ব্যবহার তো হাজার হাজার বছর ধরেই হচ্ছে। হ্যাঁ, বাংলাতে ভাষার জন্য প্রাণ দিয়েছে, এই জন্য এটা শহীদ দিবস। কিন্তু আপনি মানুষ এই দিনটাকে ভাষা দিবস হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মাতৃ শহীদদের কথা বলি। শহীদদের নাম কি জানো তোমরা? এক সালাম, আরেকটা নাম বলো ওই থেকে একজন। স্থান অধিকার করেছে স্ট্যান্ডার্ড থ্রি নোরাজ, প্রথম স্থান অধিকার করেছে সাবরিনা বিশ্বাস স্ট্যান্ডার্ড সিক্স, ফাইভ নাসিফা নাওয়ি। প্রথম স্থান অধিকারী দশম শ্রেণী মানবিক শাখা, সবাইকে হাত তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞান বিভাগের আফসারা মহিউদ্দিন, সবাইকে করতালি দেওয়ার জন্য মাতৃভাষা দিবস। আমি জানতে চাই সেই ভাষাটার নাম কি? বাংলা ভাষা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে বেশি উদ্ভাবন করলাম আরবি ভাষায় আমি হুব সেটি প্রকাশ করতে পারি না। আমাকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য আরবি ভাষায় যোগাযোগ করতে হয়, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি আজকের সবার সভাপতি মাধ্যমে বাংলা বানানের প্রতি অনেক কিছু জানতে পারলো, আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম যেটা হয়তো আমার জ্ঞানের মধ্যে ছিল না। ইনশাআল্লাহ Urdu will be the state, only state language of Pakistan.
the world. We are the nation that has sacrificed lives. Understanding and appreciation among different cultures and communities. The main aim to celebrate this day is to award the people of ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনে আমরা তোমার দরবারে হাত তুলেছি কথা বলে সেই প্রত্যাশা হানি সরকার উজ্জ্বল আর ডিবি জেদ্দা সৌদি আরব।